Hello everyone, this is Alamin Rahman. You are watching an Academy WBPSC. Hello everyone, myself Bibhrangshu Mohapatro. আমি তোমাদেরকে আনএকাডেমিতে ক্লাস করাই। তো আজকে যে টাইমটা সেই টাইমটাতে আমরা একসঙ্গে এসেছি নলেজ ফাইটের জন্য। সো আলামিন তোমাদেরকে পুরো ব্যাপারটা বলবে। সো আলামিন, একদমই স্যার যে কথা বলছিলেন, আমরা দুজনে মিলে আজকে একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি আনএকাডেমির মাধ্যমে, সেটা হচ্ছে নলেজ ফাইট। নলেজ ফাইট বিষয়টা হচ্ছে আমি এবং বিভ্রাংশু স্যার দুজনে প্রশ্নোত্তরের মাধ্যমে একটা কুইজ কম্পিটিশন করব, নলেজ ফাইট করার চেষ্টা করব। হোপফুলি তোমরা এই পর্বটাকে খুবই এনজয় করবে এবং অনেক তথ্য সমৃদ্ধ একটা দেখবে এবং ফান নলেজ ফাইট লাইক তোমরা এখান থেকে জানতে পারবে, অনেক মজার ছলে করার চেষ্টা করব। দেখো, এমনি নর্মাল রেগুলার ওয়ার্কিং ডেজে স্যার আমরা তো পুরো স্ট্রিক্ট থাকি, একেবারে আমরা ওয়ার্ক প্রফেশনে থাকি, তো সেখান থেকে একটু বেরিয়ে তোমাদেরকে একটু মোটিভেট করা বা তোমাদেরকে একটু আনন্দ দেওয়াই কিন্তু আমাদের এই পর্বটার মূল উদ্দেশ্য। স্যার আপনি যদি একটু রুলসটা বলুন যে আমরা কিভাবে কন্টিনিউ করব পর্ব। হ্যাঁ, বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি পাঁচটা কোয়েশ্চেন আলামিনকে করব, ঠিক পাঁচটা কোয়েশ্চেন আলামিন আমাকে করবে। সো বেসিক্যালি আমরা যেটা করব যে এমনিতে নর্মাল কুইজ সেশনে তোমরা দেখেছো একজন কুইজ মাস্টার থাকে, বেসিক্যালি এখানে সেরকম কিছু নেই। আমরা একসঙ্গে হঠাৎ করে ভাবছি যে একসঙ্গে বসে একটু আড্ডা দেওয়া যায়, এখানে কোনো হোস্ট নেই, আমরা নিজেরাই হোস্ট। আমরা একসঙ্গে এই জাস্ট একটা মজার যে ব্যাপারটা হয়, এই এমনিতেই এত স্ট্রেস শিডিউল, সবারই শিডিউল, তোমরা পড়াশোনা করছো, আমরা ক্লাস করছি, তো এই ব্যাপারটার জন্য আমরা একসঙ্গে ভাবলাম যে একটু আড্ডা দেওয়া যায়, কিছু কোয়েশ্চেন আনসার ডিসকাশন করা যায়। তো সেইটা নিয়ে আমরা দুজনে মিলে একসঙ্গে এসেছি। ওকে, তো রুলসটা যদি আপনি একটু হাইলাইট করেন, আপনার উপর আমি এই দায়িত্বটা দিচ্ছি, রুলসটা একটু হাইলাইট করুন তাকে দর্শকরা বুঝতে পারুক যে কিভাবে আমরা কন্টিনিউ করছি। সো আমরা আমি পাঁচটা কোয়েশ্চেন করব, পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে একটা একটা করে কোয়েশ্চেন আমি করব, আমি একটা কোয়েশ্চেন করব, দেন আলামিন আমাকে একটা কোয়েশ্চেন করবে এবং আনসার দেব। এবং এর মধ্যে দেখো সেরকম তো কোনো কম্পিটিশন ব্যাপারটা নেই আমাদের মধ্যে, জাস্ট আমরা একটা আড্ডা দেওয়ার জন্যই জাস্ট করেছি। তো এই পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে যে বেশি কোয়েশ্চেনে আনসার দিতে পারবে সে উইন হবে। সো এই যেরকম নর্মাল রুলস থাকে সেইরকমই রুলস থাকবে আমাদের, বাট শুধু এনজয় করো বসে, 5 মিনিট হলেও আমরা একসঙ্গে বেশি এসে এনজয় করছি, এটাই ইম্পর্টেন্ট। একদমই স্যার যেমনটা বললেন, আমি স্যারকে পাঁচটা প্রশ্ন করব এবং স্যার আমাকে পাঁচটা প্রশ্ন করবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব দুজনেই, জানি না কার তরফ থেকে কেমন প্রশ্ন আসবে, এন্ড সেটার উপরে ভিত্তি করে আমাদের আজকের পর্বের উইনার সিলেক্ট হবে। দেখো আমাদের মধ্যে উইনার সিলেকশন নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, তবে তোমাদেরকে এন্টারটেইন করার উদ্দেশ্য তো আমরা তো এন্টারটেইন তোমাদেরকে কিভাবে করতে পারবো, পড়াশোনা চলেই করতে পারবো, অন্য কিছু ফান তো আমরা করতে পারি না, না তো তার উপরে ভিত্তি করে আজকের পর্ব। সো স্যার লেটস স্টার্ট, আমরা একদমই টাইম ওয়েস্ট করবো না। সো প্রথম প্রশ্ন আমি করবো না আপনি করবেন? তুমি করো প্রথম প্রশ্ন, আমি আপনাকে প্রথম প্রশ্ন করবো। সো আপনি রেডি? ওকে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা কতগুলো কোয়েশ্চেন, কারণ এত। আমি আপনাকে পাঁচটি প্রশ্ন করবো এবং আপনি আমাকে পাঁচটি করবেন, সো কোশ্চেন নাম্বার বেশি নয় বাট উত্তর দেওয়াটা আমার কাছেও ডিফিকাল্ট হবে আপনার কোশ্চেন গুলোর, এন্ড আমার গুলো কোথায় আপনি খুবই ইজি দিয়ে দেবেন। লেটস সি, দেখা যাক আজকের পর্বটা কি হয়। একদম, তো আমার প্রথম প্রশ্ন আপনাকে, ইন হুইচ কান্ট্রি জিএসটি ওয়াজ ফার্স্ট ইমপ্লিমেন্টেড, প্রথম কোন দেশ জিএসটি চালু করে, কোন দেশ? ওকে, ইয়েস, কোন দেশ প্রথম জিএসটি? বেসিক্যালি গুডস এন্ড সার্ভিস ট্যাক্স আমরা জানি, সো এটা রিসেন্টলি চালু হয়েছে, মোস্ট প্রবাবলি জুলাই মাসের দিকে চালু হয়েছে, 2017 কারেক্ট? হ্যাঁ, 2017 এ কারেক্ট হয়েছে, চালু হয়েছে। দেখো আমাদের কান্ট্রি তো সেরকম ভাবে ট্যাক্স ছিল না, তো পরবর্তীকালে এমনি নর্মাল ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স ফলো করতাম, তারপরে জিএসটি এসছে। সো মোটামুটি দেখতে গেলে ইন্ডিয়া বাদ দিয়ে যদি তুমি দেখো প্রায় 150 থেকে 160 কান্ট্রি হবে যে জিএসটি অলরেডি ফলো করছে। ইয়েস, অলরেডি তা ওদের কান্ট্রিতে জিএসটি এক্সিস্ট করছে। ইয়েস, একদমই। তো আমার প্রশ্ন কিন্তু এটা ছিল, প্রথম কোন দেশ চালু করে জিএসটি? কোন দেশ? মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে, যতদূর আইডিয়া করতে পারছি, মোস্ট প্রবাবলি ফ্রান্স হবে যতদূর মনে পড়ছে। ঠিক আমি জানি না এটা কতটা কারেক্ট হবে, কারণ যথেষ্ট তুমি তো একদম ট্র্যাডিশনাল জিকের বেসিক্যালি। না না না, একদমই তাই না, আমার তেমন কোনো ইন্টেনশনই নেই যে খুব কঠিন প্রশ্ন দিয়ে প্রেসারে ফেলে দেবো, এমন কোনো বিষয় নেই। তো অ্যাবসলিউটলি রাইট অ্যানসার এন্ড হ্যাপি টু সে স্যার প্রথম প্রশ্নের উত্তর একদমই সঠিক দিয়েছে, যেটা হচ্ছে ফ্রান্স। বাই হুইচ ইয়ার, এনি আইডিয়া? আই থিংক 19, এটা কোশ্চেন নয়, কোশ্চেনের সঙ্গে অ্যাডিশনাল একটা বিষয়, কত সাল?
50 থেকে 60 এর মধ্যে হবে, আমার ঠিক এক্সাক্ট আইডিয়াটা ইয়ারটা আমার মনে নেই। 1950 থেকে 60 এর মধ্যে, ইয়েস অ্যাবসলিউটলি রাইট অ্যানসার, ওটার মিট করলে 54 যদি আমরা ধরি। ওকে, সঠিক উত্তর 54, ইয়েস 54। সো ফার্স্ট কোশ্চেনে আমি আপনাকে 1 পয়েন্ট দিচ্ছি। ওকে, এন্ড নেক্সট আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। ওকে, আমি তোমাকে কোশ্চেন করি, কারণ কি আমি দেখেছিলাম, আমি তোমার সমস্ত জিনিসগুলোকে আনএকাডেমিতে ক্লাসও দেখি, তুমি হিস্ট্রিতে খুব ভালো, আমি দেখেছি হিস্ট্রিতে খুব সুন্দর। আমি হিস্ট্রিতে সবচেয়ে দুর্বল, আমি হিস্ট্রিতে সবচেয়ে দুর্বল বলতে আমার এই ক্যারিয়ারে অনলাইনে পড়াচ্ছি, এই 3.5 বছর ক্লাস হয়ে গেল, হিস্ট্রি ক্লাস আমি খুবই কম করেছি, বিকজ আমি নিজেও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছিলাম, পরবর্তীতে বিজনেস ম্যানেজমেন্ট পড়েছি। সো হিস্ট্রিতে আমি বললে পুরো জিরো, সো প্রথমটাই খুব সম্ভবত আমি জিরো পেতে যাচ্ছি। লেটস সি। ওকে, তো হিস্ট্রি থেকে আমি একটা কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেনটা এরকম রয়েছে যে আমরা ইন্ডিয়াতে দেখেছিলাম যে রাওলাট অ্যাক্ট এসেছিল, 1918 এ রাওলাট অ্যাক্ট আসে। সো এখান থেকে একটা বড় জিনিস দাঁড়ায় যে ইন্ডিয়ার কেউ কখনো রাওলাট অ্যাক্টকে সাপোর্ট করবে না, ক্লিয়ার? কিন্তু একজন মাত্র ক্যান্ডিডেট ছিল যে হচ্ছে রাওলাট অ্যাক্টকে সাপোর্ট করেছিল, সেই ব্যক্তিটার নাম কি যে হচ্ছে রাওলাট অ্যাক্টকে প্রথমবার সাপোর্ট করে? সে কিন্তু ভারতীয় ছিল, ব্রিটিশ ছিল না, ভারতীয় ছিল। প্রথম যে ভারতীয় রাওলাট আইনকে সমর্থন করেছিল। ওকে, আমি জিনিসটাকে একটু ইজি করে দিই। ব্যাপারটা হচ্ছে কি, যথেষ্ট ইয়েস, এটা হচ্ছে কমপ্লিকেটেড কোয়েশ্চেন, বাট এটা আমি জানি যে ভিউয়ার্সদের কাছে একটা খুব সুন্দর জিনিস যাবে, একটা ইনফরমেশন যাবে। তো এখানে একটা খুব ভালো জিনিস, ইয়েস, আমার আমার জিকে আমি না জানি আমার কতজন ব্যক্তি আমার জিকে ফলো করে, তো সেক্ষেত্রে উত্তর না দিতে পারলে ফলোয়ারের সংখ্যা তো অভাব নেই, মানে বিশেষ করে ইউটিউবে তুমি যথেষ্ট খুব ভালো পজিশনে আছো, এবং তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এর যথেষ্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এর কাছে তোমার সঙ্গে আমি পেরে উঠবো না। Obviously, এই কোশ্চেনটা যথেষ্ট একটু কমপ্লিকেটেড, বাট একটু ট্রাই করো, দেখা যাক। রাওলাট আইন প্রথম যে ভারতীয় সমর্থন করেছিলেন, শঙ্করান নায়ার। ইয়েস, একদম কারেক্ট আনসার দিয়েছো, শঙ্করান নায়ার। এটা কিন্তু একদম সত্যি খুবই একটা কমপ্লিকেটেড কোয়েশ্চেন বলতে পারো, এবং বলতে পারো যে এক্সেপশন কোয়েশ্চেন, কারণ কি রাওলাট অ্যাক্টকে বেসিক্যালি ব্রিটিশরা সবাই ইয়ে করেছিল, ব্রিটিশরা সাপোর্ট করেছিল, কিন্তু ভারতীয়রা, যেমন আমি আমি ইভেন আনএকাডেমিতে বর্তমানে আমার সন্ধ্যা 6টায় একটা স্পেশাল ক্লাস চলছে, বর্তমান ভারতের সংবিধানের বেসিক পার্ট নিয়ে আমি ডাব্লিউপি এক্সারসাইজ এদের একটা পড়াচ্ছিলাম, তো রিসেন্ট ওদেরও আমি একটা জিনিস কোশ্চেন করাছিলাম যে আমরা যে গণপরিষদটা দেখি, একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী যিনি গণপরিষদের মেম্বার ছিলেন না, রিসেন্টলি কিন্তু আমি গতকালই বোধ হয় এই কোশ্চেনটা করালাম, ওটাও কিন্তু একটু এক্সেপশনের মধ্যে আসে আজকাল, মনে হয় এরকমটাই। এটাও দেখবে আমি যে এক্সামে আস্তে আস্তে এক্সেপশন কোয়েশ্চেন গুলোকে অ্যাড করা স্টার্ট করেছে, কারণ গতানুগতিক নিয়মে আমরা সবাই পড়ছি, তো এক্সেপশন প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে ডে বাই ডে। একদম একদম একদম। তো আমাদের স্কোরটা তাহলে কি দাঁড়িয়েছে? তো আলামিন 1 পয়েন্ট পেলো, আমি 1 পয়েন্ট পেলাম। আই রিয়েলি আই এম সো হ্যাপি যে হিস্ট্রি থেকে কোশ্চেন কিছুটা হলেও টাচ করতে পারছি, বিকজ অফ অনেক সময় প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আমি সলভ করি, সেক্ষেত্রে একটু নলেজ রয়েই যায়। হ্যাঁ, বিশেষ করে অবভিয়াসলি যারা এই এর সঙ্গে স্টাডির সঙ্গে রিলেটেড আছে, তারা অবভিয়াসলি এই জিনিসগুলো সম্বন্ধে আস্তে আস্তে নিজেদেরকে অ্যাডপ্ট করে নিচ্ছে, এই এক্সেপশন গুলোকে আস্তে আস্তে অ্যাডপ্ট করছে। আর আলামিন তো বলতেই নেই, ও তো অলরেডি ট্র্যাডিশনাল জিকে, ওর কাছে কেউ পেরে উঠবে না, সো ও তো জানবেই, তাই না? তো আলামিন 1 পয়েন্ট পেলো, আমি 1 পয়েন্ট পেলাম, তো এবার আলামিনের কাছে যাই, আলামিন এবার একটা কোয়েশ্চেন করুক আমাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাকে যদি আপনাকে করতে হয়, প্রথম কোশ্চেন যদি আমরা কর ব্যবস্থা থেকে করলাম বা জিএসটির উপর থেকে একটা করলাম, নেক্সট কোশ্চেনটা করব আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে নিয়ে, অর্থাৎ বাংলাদেশ। আমাদের খুবই নিকটবর্তী একটা প্রতিবেশী রাষ্ট্র, আমরা জানি আমাদের সঙ্গে অনেক বেশি দৈর্ঘ্যের সীমানা রয়েছে বাংলাদেশের। তো আমার দ্বিতীয় প্রশ্ন বিভ্রাংশ স্যারের কাছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন বা কার লেখা বাংলাদেশের যে ন্যাশনাল অ্যানথেম? আমি জানি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সত্যি যথেষ্ট এই মানে লিরিক্সটা কে লিখেছে বলছো, তাই তো? কারেক্ট, ইয়েস, বাংলাদেশের যে ন্যাশনাল অ্যান্থেম যেটা, মানে জাতীয় সঙ্গীত যেটা, সঙ্গীতটা কার লেখা মূলত? ও আচ্ছা, ওটা তো, হ্যাঁ ওটা তো অবভিয়াসলি, ওটা তো খুব আমাদের তো একজনই রয়েছে, কবিগুরুই রয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে, তাই দেখেছিলাম আমরা, এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও তাই দেখেছিলাম, ইয়েস বাংলাদেশ। তো এটা এটা যথেষ্ট একটু ইজি কোয়েশ্চেন হয়ে গেছে, আলামিন আমাকে একটু চান্স দিয়েছে বলা, বুঝতে পেরেছি। তো আলামিন, তো আমি একটা ইজি কোয়েশ্চেন করতে চাই, যেহেতু আমরা দুজনে এই জিনিসটার মধ্যে ফান করছি, সো তাহলে স্কোর দাঁড়াচ্ছে বিভ্রাংশু স্যার 2 আর আমার কোশ্চেন আসছে নেক্সট। একদম একদম। সো আমরা, আমি জানি যে
কারেন্ট অ্যাফেয়ার্সে আলামিনের সঙ্গে কেউ পেরে ওঠে না, আলামিন যথেষ্ট কারেন্ট অ্যাফেয়ার্সে খুব স্ট্রং। সো রিসেন্টলি একটা দেখবে ওপেন স্কাই ট্রিটি হয়েছে ইউএস, আমরা দেখেছি প্রচুর পরিমাণে সেই ওপেন স্কাই ট্রিটি নিয়ে প্রচুর নিউজে ছিল ইউএস এর পুরো ব্যাপারটা নিয়ে। সো এখানে আমার কোয়েশ্চেন এটা যে ইউএস ওপেন স্কাই ট্রিটিটা সম্বন্ধে আমরা সবাই জানি, আমরা জেনেছি ওপেন স্কাই ট্রিটি কি করেছিল, কোথায় হয়েছিল, কিন্তু ইন্ডিয়ার কি ভারতের কি কোনো ওপেন স্কাই ট্রিটি আছে কোনো কান্ট্রির সঙ্গে? আই থিঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্স এ প্রচুর নিউজে ছিল এটা দু চার দিন, প্রায় চার পাঁচ দিন ধরে। আপনি কোশ্চেনটা আরেকবার আমাকে রিপিট করবেন আর একটু সহজ করে বোঝানোর চেষ্টা করবেন? আমি বলতে চাই ওপেন স্কাই এটা বুঝলাম, হ্যাঁ ওপেন স্কাই ট্রিটি রিসেন্টলি নিউজে ছিল, আমরা দেখেছিলাম যে ওপেন স্কাই ট্রিটি নিউজে ছিল এবং ইউএস ওটাকে নিয়ে প্রচন্ড ইরিটেটেড রয়েছে, ওপেন স্কাই ট্রিটি ক্যান্সেল করছে অনেক কান্ট্রির সঙ্গে। তো আমার কোশ্চেনটা এটা যে ভারতের সঙ্গে কোন ওপেন স্কাই ট্রিটি কি আমরা করে রেখেছি কোন কান্ট্রির সঙ্গে? জাপান, ইয়েস জাপান একটাই মাত্র কান্ট্রি যেটা হচ্ছে ওপেন স্কাই ট্রিটি ভারতের সঙ্গে। তো তোমার ভারতের সঙ্গে জাপানের ওপেন স্কাই ট্রিটি আছে, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাকে টেক্কা দেওয়া বা তোমাকে ক্রস করা প্রচুর চাপে। সো অবভিয়াসলি একদম কারেক্ট অ্যানসার দিয়েছে, সো এটা হচ্ছে জাপান, জাপানই একটা মাত্র কান্ট্রি যার সঙ্গে ইন্ডিয়া ওপেন স্কাই ট্রিটি এগ্রিমেন্ট করে রেখেছে। ইয়েস একদম, সো গ্রেট। তো ওর হয়ে গেল তিন নাম্বার, তাই তো থ্রি পয়েন্ট পেলো? কারণ দুজনেই আমরা টিকে থাকার চেষ্টা করছি পর্বটিকে, দেখা যাক আজকের পর্বটা, লেটস সি আমরা কনক্লুশনে কত দূর আসতে পারি। সো আমার পরবর্তী কোশ্চেন থাকবে আপনার কাছে, যেমন জিজ্ঞেস করলাম বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে, তো আপনি ইজিলি বলে দিলেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেক্ষেত্রে আমি যদি পরবর্তী এই লিরিক্স থেকে যদি পরবর্তী আর একটা কোশ্চেন আমি আপনাকে জিজ্ঞেস করার চেষ্টা করি, সেটা হচ্ছে খুবই দেশাত্মবোধক আমরা একটা লিরিক্স আমরা মূলত শুনে থাকি একটা সং এর মূলত, এ মেরে বতন কো লোগো, এই যে লিরিক্স যে এটি কার লেখা? সো লিরিক্স, yes lyrics, that's a patriotic song ami jani ei tuku jani boro jor, ar I think gaan geyechilen most probably Lata Mangeshkar, tai to ei gaan joto dur amar idea porche amar thik jana nei, kono idea nei, but lyrics to jotheshto tab music somonde jotheshto jani, ei recent music somonde prochur idea ache. Mislin ebarer miscellaneous porikhate dekhben Lata Mangeshkar ke nickname theke khub shombhabota ekta question chilo, right? Acha, yes, ebong khub shombhabota official answer kito ota bhul diyechilo ora। আমার প্রশ্নটা ছিল হু রোড দা লিরিক্স অফ দা সং এ মেরে বতন কো লোগো, তো রাইট অ্যানসার আমি স্যারের থেকে এক্সপেক্ট করবো, না পেলে স্যারকে জিরো স্কোর দেওয়া হবে। লিরিক্স আমার কোনো ভাবে আইডিয়া নেই, তবে হ্যাঁ গানটা গিয়েছিল পিছিয়ে গেল বা পরাজিত হলো, পিছিয়ে গেল বলা ভুল, কারণ আমাকে এখনো কোশ্চেন থ্রো করা হয়নি। তো এখনো স্যারের স্কোর তিনটের মধ্যে দুটো সঠিক একটা শূন্য, আমার কোশ্চেন অপেক্ষা করছে। যেহেতু আমাকে একটা কঠিন কোয়েশ্চেন করা হলো, সো আমিও চাইবো একটা কঠিন কোয়েশ্চেন হোক যার মাধ্যমে ট্রাই করতে চাই, দেখি এই জায়গাটা সম্বন্ধে আইডিয়া আছে কিনা, জানি ও কারেন্ট অ্যাফেয়ার্স এর খুব ভালো আছে, বাট আমি ডিফিকাল্ট কোয়েশ্চেন করতে চাই। ভালো বলে এই নয় যে সমস্ত ঘটনা নখদর্পণে রাখা পসিবল, বিকজ ডে বাই ডে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স একদম বহুত চাপ মেন্টাল। হ্যাঁ, তো যেটা আমি তোমাকে জিজ্ঞেস করতে চলেছি এবারে, এমন একটা ন্যাশনাল পার্কের নাম বলো, সেই ন্যাশনাল পার্কটা দুটো স্টেটের মধ্যে রয়েছে, দুটো স্টেটের বর্ডারে রয়েছে, এবং রিসেন্টলি নিউজেও আছে সম্প্রতি এটাকে নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে যে ওই ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে রোড কনস্ট্রাকশন করা হচ্ছে, বিশেষ করে তাদের যে ওখানকার যে বায়োডাইভার্সিটি সেটাকে নষ্ট করা হচ্ছে, তো সেটা নিয়ে প্রচুর নিউজ আছে, এবং এইটা একটাই মাত্র ন্যাশনাল পার্ক যে ন্যাশনাল পার্কটা দুটো স্টেট বর্ডারে প্রেজেন্ট রয়েছে। তো সেই ন্যাশনাল পার্কটার নাম কি? এটা ভারতে রয়েছে, ভারতের কোন ন্যাশনাল পার্ক যার মধ্যে দুটো স্টেট বর্ডারে থাকে এবং সেখানে হচ্ছে রোড কনস্ট্রাকশন হচ্ছে রিসেন্টলি, সেটা নিয়ে নিউজে আছে। সাউথ ইন্ডিয়ার কোন ন্যাশনাল পার্ক? ইয়েস সাউথ ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক, চলো অনেকটাই কারেক্ট হয়েছে।
সাউথ ইন্ডিয়ার মানে যে ন্যাশনাল পার্কটা রিসেন্টলি আপনি কি বললেন অনেক সমালোচিত হয়েছে, অনেক সমালোচিত হয়েছে, এবং অলসো দুটো স্টেট বর্ডারে রয়েছে, মানে একটা স্টেটের মধ্যে নেই, ওটা দুটো স্টেট বর্ডারের মধ্যে রয়েছে, এবং তার মধ্যে দিয়ে রিসেন্টলি রোড কনস্ট্রাকশন হচ্ছে, যার জন্য ওখানকার যে বায়োডাইভার্সিটিটা সেটা অনেকটা বিপজ্জনক পজিশনে চলে গেছে, আর সেটা নিয়ে প্রচুর নিউজে চলছিল। সো এরকম আচ্ছা আমি একটু রিভার্স ক্লু প্রোভাইড করি অ্যানসারের অ্যানসারটি পাওয়ার জন্য, সেটা হচ্ছে এই যে আপনি যে ন্যাশনাল পার্কের কথা বলছেন, এই ন্যাশনাল পার্কে কি টাইগারের পপুলেশন বেশ উচ্চ? না, একটু একটু গেছো কাছের কাছে গেছো, দেখো সাউথ ইন্ডিয়াতে কিন্তু দুটো তিনটে ন্যাশনাল পার্ক আছে যেখানে টাইগার হয়, ঠিক? টাইগার, ইয়েস ইয়েস টাইগার হয়, এবারে বন্দিপুর ন্যাশনাল পার্ক, এছাড়াও যেটা বললো যে সাউথ ইন্ডিয়াতে টাইগার পপুলেশনের দিক দিয়ে, আমি রিসেন্ট প্রাথমিক ভাবে আমার নিজের ডাউট হয়েছিল, কারণ রিসেন্টলি আরো একটা এরকম ন্যাশনাল পার্ক ইস্যু ঘটেছে যেটা উত্তরাখণ্ডে, হ্যাঁ উত্তরাখণ্ডেও আছে, আর একটা আছে তোমার সাউথ ইন্ডিয়াতে টাইগার পপুলেশন নিয়ে আরো একটা ন্যাশনাল পার্ক যেটা চলছে নিউজে চলছে, ওটা হচ্ছে পেরিয়ার টাইগার রিজার্ভ। তো এটা হয় না এক্সামে যদি আসে হঠাৎ করে কনফিউজ হয়ে যাবে কেউ, যে সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারত এই যে কথাটা বললে না, এটা নাও দিতে পারে, মানে আমি যে ডিরেক্টলি বলছি দুটো স্টেট বর্ডার ওটা নাও দিতে পারে, তোমাকে ডাইরেক্ট সাউথ ইন্ডিয়ার দক্ষিণ ভারতের কোন ন্যাশনাল পার্কের নাম বলে দিতে পারে। সাউথ ইন্ডিয়া একদম কারেক্ট আনসার দিয়েছে। তো আমাদের স্কোরটা কি দাঁড়ালো আপনি বলুন, আমি কিছু বলবো না এখানে। একদম আলামিন পেলো 3 পয়েন্ট আর আমি পেলাম 3, ইয়েস 3, আমি পেলাম 2 পয়েন্ট, সো আমি অবভিয়াসলি পিছিয়ে আছি আলামিন। আমার তো এক্সাইটমেন্ট বা আনন্দ দেখানোর কিছু নেই, সো এখনো দুটো কোশ্চেন আমাকে অপেক্ষা করছে, জানি না দুটো যদি হিস্ট্রি থেকে আসে বা এমন কোনো পোর্শন থেকে আসলো যেখানে আমার অতটা এই মুহূর্তে দক্ষ নেই, সো জানি না কি হবে। সো এবারে কে কোশ্চেন করবে, আমি করব? হ্যাঁ এবার এবার তুমি আমায় করো। ইয়েস, অর্থাৎ তিনটে কোশ্চেন হয়েছে, কোশ্চেন নাম্বার 4 আপনাকে প্রোভাইড করতে হবে, রাইট? ইয়েস। ইজি কোশ্চেন করো বাবা। হ্যাঁ অবভিয়াসলি আমি যে কটা করার চেষ্টা করছি ইজির মধ্যে থেকেই থাকছে। এন্ড নেক্সট কোশ্চেন আমার হচ্ছে, সম্প্রতি আমরা প্রত্যেকে জানি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে অনেক জনকল্যাণমূলক প্রকল্প তিনি এনেছেন, বা প্রথমবার প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি অনেক নতুন মিশনের উদ্ভাবন করেছিলেন, এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ডে বাই ডে কিন্তু রপ্ত করি। তো সিমিলারলি প্রধানমন্ত্রী যে জনধন যোজনা বা যে জনধন স্কিম আমরা যেটাকে বলে থাকি তার যে মূল স্লোগান সেটা কি ছিল, প্রধানমন্ত্রী জনধন যোজনার মূল স্লোগান কি ছিল? ইয়েস স্লোগান, কারেক্ট। সো স্লোগান জনধন যোজনা ইয়ার মোস্ট প্রবলি 2014, মোস্ট প্রবলি তাই তো 2014 জনধন যোজনা লঞ্চ হয়। সো মেন উদ্দেশ্য দিক দিয়ে মোট সামথিং এরকম ছিল, মেন উদ্দেশ্য ছিল যে ফিনান্সিয়াল ইনক্লুশন করা মানুষদেরকে, ইয়েস অর্থনৈতিকভাবে একটু ইকোনমিক্যালি বুস্ট দেওয়া, মূলত ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করা, তাই তো? তো সামথিং এরকম রিলেটেড ছিল, যে খাতা রিলেটেড আমার ঠিক পুরোটা ঠিক মনে পড়ছে না। ইয়েস অনেকটা কাছাকাছি গেছেন খাতা রিলেটেড, মানে ইয়েস খাতাকে কেন্দ্র করে আর কি লাইন বিল্ড হতে পারে, এনি আইডিয়া? হ্যাঁ আই থিংক অ্যাকাউন্ট ওপেনিং তো ছিল আমার মনে আছে, তো রিসেন্টলি এই গরীব কল্যাণ যোজনা বলো বা আত্মনির্ভর, মূলত দেখুন আমরা কি বলি আমাদের যে দোকানের যে লাল খাতা অনেকে লক্ষ্মী হিসাবে দেখা হয়, ইয়েস 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 এবার মনে পড়ে, তো সেই রিলেটেড, হ্যাঁ একদম মেরে খাতা ভাগ্য বিধাতা সামথিং কিছু আছে না? Absolutely right answer. Achha, absolutely yeah. right answer. So Achha. thank you so much. আমরা আবার সমান সমানে চলে আসলাম খুব সম্ভবত। আমাদের স্কোর কি আবার আবার একদম একদম, এটা কিন্তু এই যে কোয়েশ্চেনটা না সত্যি কিন্তু মনে করা খুব চাপের, কিন্তু মানে তুমি যদি দেখো স্লোগান বলো বা থিম, বিশেষ করে এখন এক্সামের থিম আসছে, তারপরে আমি আরেকটা এখানে অ্যাড করব, সেটা হচ্ছে মটো, যেমন খুব সম্ভবত ICDS পরীক্ষায় দেয়া হয়েছে যে IAF ইন্ডিয়ান এয়ার ফোর্স এর মটো কি, যেটা আমাদের ছিল টাচ দা স্কাই উইথ গ্লোরি, সগৌরবে আকাশে স্পর্শ করো। সো রিসেন্টলি BSF বলুন, WBP বলুন, ইন্ডিয়ান নেভি বলুন, এই মটো গুলো কিন্তু এখানে আমি অ্যাড করব, আজকাল কিন্তু দিচ্ছে, আজকাল কিন্তু দিচ্ছে, এবং খুব খুব ভালোভাবে এগুলো এক্সামে প্রিলিমস এর কোশ্চেনে আসছে। তো এগুলোকে আমার মনে হয় যে এভরি স্টুডেন্ট যারা দেখছো তোমরা, তোমরা কিন্তু খুব ভালোভাবে স্লোগান থিম এই স্লোগান থিম মটো মানে কোন একটা ইম্পর্টেন্স ডেটস যখন আমরা পড়ব, যেমন রিসেন্টলি কিন্তু স্যার আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছি এবং তার যে থিমটা ছিল বা কোন কান্ট্রি হোস্ট করছে,
এটা কিন্তু আমাদের মনে রাখা দরকার, মনে রাখা দরকার এই ধরনের কোশ্চেন কিন্তু সবাই কিন্তু রেডি কর। হ্যাঁ, আমাদের স্কোরটা কি আসলো একটু যদি আমরা জানার চেষ্টা করি। তুমি বলো স্কোর কি এলো? না আমি না মানে ব্রেন ডিস্ট্রাক্ট হয়ে গেছে, মানে আই হ্যাভ নো আইডিয়া। ইয়েস, স্কোর এলো 4-3, মানে তুমি পেয়েছো 4, 4 নম্বর পয়েন্ট। আমি চারটি কোশ্চেনের উত্তর দিয়েছি, বলো না চারটি কোশ্চেন বলো তো। চারটি কোশ্চেন জিজ্ঞেস করলেন আপনি আমাকে, আর চারটি সঠিক দিয়েছি। ইয়েস, না না না, তুমি চারটি কোশ্চেন অ্যাটেন্ড করেছো, ইয়েস চারটি কারেক্ট দিয়েছো, আর আমি পেয়েছি তিনটে কোশ্চেন। আমি চারটি কোশ্চেন আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আমি তিনটে কোশ্চেন পেয়েছি। ক্লিয়ার? আচ্ছা, সো আমি এখন আপনাকে লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করব, তাই তো? ওকে, ইয়েস, না আমি কোশ্চেন করব, যেহেতু তুমি আমাকে কোশ্চেন করলে এবার আমি কোশ্চেন করব। ওকে, তো এবার যেটা আমার কোশ্চেন থাকবে যে জাস্ট ইজি করার চেষ্টা করবে। হ্যাঁ, একদম একদম ট্রাই করছি। সো বেসিক্যালি এখন হাইড্রোইলেকট্রিক পাওয়ার জেনারেশন নিয়ে প্রচুর প্রবলেম চলছে, ইন্ডিয়া নেপাল রিলেশন নিয়ে প্রবলেম চলছে, বিশেষ করে হাইড্রোইলেকট্রিক পাওয়ার নিয়ে বেশি করে ইন্ডিয়া ফোকাস করছে, ভারত বেশি করে করছে। সো এখন কোশ্চেন হচ্ছে যে যে ভারত কোন স্টেট রয়েছে, ভারতের কোন রাজ্য রয়েছে যেখানে হচ্ছে হাইড্রোইলেকট্রিক জলবিদ্যুৎ প্রকল্প বেশি করে প্রায়োরিটি দেওয়া হয়, মানে বেশি করে তার ক্ষমতা আছে জলবিদ্যুৎ প্রকল্প থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা ক্ষমতা রয়েছে। দেখো স্টেট এরকম আছে যেখানে জলবিদ্যুৎ ক্যাপাসিটি ক্যাপাসিটি ইয়েস উৎপাদন করছে অনেকে আছে, বাট আমি বলছি যে পোটেনশিয়াল রয়েছে, মানে ফিউচারে ওই রাজ্য থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন হওয়ার চান্স রয়েছে। তো এরকম কোন রাজ্য রয়েছে এবং সেখানে যদি দু চারটে তার ড্যামও নাম বলে দিতে পারো তাহলে তো খুব ভালোই হয়, তাহলে বুঝতে পেরে যাবে একটা লজিক্যাল। বলতে সত্যি বলতে এই প্রশ্নের ক্ষেত্রে রাজ্য মেনশন করা আমার কাছে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। যে জলবিদ্যুতের ক্ষেত্রে, দেখুন জলবিদ্যুতের ক্ষেত্রে প্রথমে আমাদের তাপবিদ্যুৎটা অনেক অংশে বহুলাংশে আমাদের দেশের পাওয়ারের উপরে অনেকটাই প্রভাব থাকে। তারপরে যখন জলবিদ্যুতের কথা বলবো তখন অনেকগুলো স্টেটের কথা আসবে, পার্টিকুলারলি কোনটা যে রাইট হবে আমি নিজেই বুঝতে পারছি না, আই হ্যাভ নো আইডিয়া। এটা আমি একটু বলে দিই, তো বেসিক্যালি যদি পোটেনশিয়ালিটির দিকে দেখি আমরা তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশ হচ্ছে যেটা হচ্ছে স্টেট, অন্ধ্রপ্রদেশ একদম। হ্যাঁ, ইভেন আমরা কৃষ্ণা নদীর উপরে অনেকগুলো ড্যাম দেখতে পেয়েছি, ইয়েস নাগার্জুন সাগর দেখতে পেয়েছি আমরা, শ্রীশৈলম ড্যাম দেখতে পেয়েছি আমরা, ইয়েস কৃষ্ণা। রিসেন্টলি দেখবে প্রিলিমসে সোমশিলা ড্যাম সম্বন্ধেও জিজ্ঞেস করেছিল WBCS এর প্রিলিমসে। তো ওই একটা স্টেট যে স্টেটটাতে প্রচুর ড্যাম তৈরি করা হয়েছে এবং রিসেন্টলি ওই স্টেটগুলো থেকে প্রচুর পরিমাণে হাইড্রোইলেকট্রিক পাওয়ার, ইয়েস আমি রিসেন্টলি একটা কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের উপরে, এন্ড আমি এক্ষুনি মনে করতে পারছি না কোন স্টেট বা কোশ্চেনটা কি রিলেটেড ছিল, এতটুকু আমার ব্রেনে আছে যে হাইড্রোইলেকট্রিক রিলেটেড শব্দ আমি রিসেন্টলি ফ্যামিলিয়ার হয়েছি। রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সে পোলাভরম ড্যাম প্রচুর নিউজে থাকে, তাই না? পোলাভরম গোদাবরী নদীর উপর পোলাভরম ড্যাম রয়েছে, সেটা থেকেও কোশ্চেন মাঝে মাঝে দেয়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে অন্ধ্রপ্রদেশ কিন্তু খুব ভালো হাইড্রোইলেকট্রিক পাওয়ার জেনারেশন করছে। তো তাহলে কি আমি আবার পিছিয়ে গেলাম আপনার থেকে অনেক? না না, কি দাঁড়ালো স্কোর? তো দুজনের আমাদের স্কোর এখন সমান সমান দাঁড়ালো, সো দ্যাট মিন্স অ্যালামিন পেলো 4 আর আমারও হলো 4। ওকে, গ্রেট। ওকে, তাহলে এবারে কে কাকে কোশ্চেন জিজ্ঞেস করবে যদি এটা আমাকে একবার বলেন। এবারে লাস্ট কোশ্চেন, প্রথমে আমি এটা যেহেতু ডিসাইডিং ফ্যাক্টর দাঁড়াচ্ছে, সো লাস্ট কোশ্চেন আমি আলামিনকে করছি, সেটা হচ্ছে হিস্ট্রি থেকে। আপনি আমাকে প্রথম করবেন? ইয়েস, আমি এটা লাস্ট কোশ্চেন করছি, সো আমি হিস্ট্রি থেকে করছি। ও উইক রয়েছে, ও বলল হিস্ট্রিতে উইক রয়েছে, সো আমি চাই কারণে না মানুষের উইক পয়েন্টটা খুব একটা তুলে ধরতে নেই। একদম ঠিক বলেছো, সো আমি ওর উইক পয়েন্টটাকে ধরার চেষ্টা করছি। সো একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করি, সো বেসিক্যালি হিস্ট্রি থেকেই কোশ্চেন করি, এটা 5 নম্বর কোশ্চেন। সো গান্ধীজি ভারতে এসেছিল, ভারতে আসা সাউথ আফ্রিকা থেকে ফেরার পরে কখনো আমরা দেখিনি গান্ধীজিকে কংগ্রেসের প্রেসিডেন্সিপ নিতে। সো আমার কোশ্চেন এটা যে আপনি যা বলবেন আমি মাথা নেড়ে দেব, গান্ধীজি কোন ইয়ারে প্রথম কংগ্রেসের প্রেসিডেন্সিপ পায়, কোন ইয়ার ছিল যে ইয়ারে কংগ্রেসের প্রেসিডেন্সিপ পেয়েছিল, প্রথম বলতে একবারই হয়েছিল, কোন ইয়ার সেটা? এবারে সেটা যদি এক্সাক্ট ইয়ার নাও হয় বাট একটু কাছাকাছি যদি যেতে পারো মোটামুটি, আমি চাই যে তুমি এই কোশ্চেনটা অ্যাটেন্ড করো, যেহেতু বসেছি উত্তর তো প্রোভাইড করতেই হচ্ছে, গান্ধীজি একবারই জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন, এবং কি কোনো এর পরবর্তীকালেও কোনোদিন কংগ্রেসের প্রেসিডেন্সি পায়নি, কোনোদিন প্রেসিডেন্সি পায়নি, মানে প্রেসিডেন্সি পায়নি বলতে উনি হননি।
তো সেটা নিয়ে অনেক বড় কারণ আছে কেন প্রেসিডেন্সি নেয়নি, সেটা আলাদা ব্যাপার, বাট সেটা হিস্ট্রিতে পুরো একটা, আপনার এই টপিকের উপরে ক্লাস হয়? পুরো এই টপিকের উপরে পুরো ডব্লিউবিসিএস মেন্সে অ্যাডভান্স ক্লাস বলতে গেলে এই এই ধরনের। আপনি আপনি হিস্ট্রির পাঠের উপরে ক্লাস করান, মানে এই টপিকগুলোর উপরে? আমি প্রায় মোস্ট প্রবাবলি হ্যাঁ হিস্ট্রি টপিকের এই টপিকটার উপরে ক্লাস করিয়েছি। আমি এটা থেকে খুবই বিচ্ছিন্ন, তো আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে আপনার ক্লাস শিডিউলটা দেবেন, আমি একটু চেষ্টা করব ফ্রি থাকলে জয়েন করার, কারণ আমার নিজেরও শেখা প্রয়োজন। যে একদম, তুমি আমাকে কাটিং লিঙ্ক গুলো দিয়ে দিও, আমি তোমাকে হিস্ট্রি লিঙ্ক গুলো দিয়ে দেবো। বাট আমার মনে হয় যে এই জায়গাগুলো না, এই যে কংগ্রেসের প্রেসিডেন্ট, কংগ্রেসের খুব একটা ভালো পজিশনে থাকা সত্ত্বেও গান্ধীজি কেন কোনোদিন এতে চান্স পায়নি, কেন কংগ্রেসের প্রেসিডেন্টশিপ নেয়নি, এটা নিয়ে কিন্তু অনেক সুন্দর একটা থিওরি রয়েছে, খুব ভালো একটা থিওরি রয়েছে। সেটা কোনোদিন আমরা আবার একবার নলেজ ফাইটে আসবো, একসঙ্গে মিলে ডিসকাস করবো কিছু কম। ইয়েস, এন্ড দর্শকরা যদি চায়, দেখুন উইনারটা কোনো ব্যাপার না, এখান থেকে যে নলেজটা, আমার যে খামতিগুলো আপনার থেকে শিখছি বা আপনাকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করছি, এটা যদি দর্শক পছন্দ করে নেক্সট এপিসোড অবভিয়াসলি আসবে, হোয়াই নট? এটা পছন্দ করো এই জিনিসগুলো, যে আমি আর আলামিন মিলে বসে কমপ্লিকেটেড, সব থেকে কমপ্লিকেটেড টপিক গুলো যেগুলো হচ্ছে মানে কি হয় না, ওই যে ব্যতিক্রম রয়েছে, এক্সেপশন রয়েছে, ওগুলো নিয়ে ডিসকাস করে তোমরা কমেন্টে জানাবে যে কেমন লাগলো তোমাদের সেশনটা। আর অবভিয়াসলি এটা হচ্ছে 1924, এটা আমি জানিয়ে দিই, 1924 বেলগাঁও সেশন, গান্ধীজি প্রথমবার প্রেসিডেন্সিপ নিয়েছিল আফটার, তুমি বলতে পারো যে নন কোঅপারেশন মুভমেন্ট উইথড্রল হয়ে যাওয়ার পরে গান্ধীজিকে প্রেসিডেন্সিপ হিসেবে দেওয়া হয়েছে। ওকে, সো তাহলে আমি এখানেও ব্যর্থ হয়েছি, সো ব্যর্থতা মানেই পরাজয় নয়, আমাদেরকে আবার উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে আবার ফাইট করতে হবে নলেজ ফাইটের মাধ্যমে। স্যার স্কোরটা কি হলো? তো স্কোর 4-4 রয়েছে, সো অবভিয়াসলি এটা হচ্ছে 4-4, আলামিনের 4 রয়েছে, আমার 4 রয়েছে। ওকে, আমি তাহলে আপনাকে এবার লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করব, তাই তো? একদম লাস্ট কোশ্চেন, তাহলে আমি চেষ্টা করব, কখনোই তো নিজের প্রতিপক্ষকে সুযোগ করে দেওয়া উচিত নয়, একদম আমি জানি এর পরের কোশ্চেনটা পুরো একদম আগুন আছে, আমাদেরকে একটু ভেবেই কোশ্চেনটা বিল্ড করতে হবে, কারণ এটা তো কোন স্টুডেন্টস কে নয় যে সচরাচর একটা কোশ্চেন আসলে বলে দিলাম, তো সেক্ষেত্রে আমাকেও ভাবতে হবে। সো আলোবিন তার জায়গা ছেড়ে দেবে না, আমি বুঝতে পেরেছি এবারে। সো এবার যেটা আসতে চলেছে সেটা যথেষ্ট কমপ্লিকেটেড হবে, তো তোমরাও আনসার দেওয়ার চেষ্টা করবে কমেন্টে কি আনসার হবে, আমি যথেষ্ট টাইম নেব, বুঝতেই পারছো কোশ্চেন হতে চলেছে জায়গা। আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ, এই সম্প্রতি বিভিন্ন পণ্য, এবার আমরা WBCS এও দেখেছি যে প্রথম কোন ভারতীয় পণ্য GI ট্যাগ পেয়েছে, আমরা সবাই দার্জিলিং চা অ্যান্সার করেছি, তো প্রশ্ন এটা না, প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে না, প্রশ্ন সেটাও না, ইনফরমেশন দিচ্ছি, সম্প্রতি আমরা দেখেছি শহরি কিংবা কোহবার আর্ট GI ট্যাগ পেয়েছে। ওকে, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে আর্টকে দিয়েই মূলত আমাদের আমার পরবর্তী কোশ্চেনটা আপনাকে জিজ্ঞেস হবে, খুব সুন্দর এরকম একটা পেইন্টিং বা সুন্দর এরকম একটা চিত্র মূলত আমরা লক্ষ্য করতে পারি, ওয়ার্লি যেটাকে বলা হয় থাকে, যে ওয়ার্লিং পেইন্টিং, যার অরিজিন বা উৎস কোন রাজ্যে বা কোন রাজ্য থেকে এটা মূলত ফেমাস হয়েছে, আমার প্রশ্ন হচ্ছে এটা। কোন আইডিয়া দাও ইন্ডিয়ার কোন পার্টে রয়েছে, আইডিয়া কোন পার্টে? নো আইডিয়া, বিকজ প্রতিপক্ষকে আমি এখানে চাই না যে আমি নিজে হাঁটতে, সমান সমান থাকলেও তো একটা মান সম্মান বজায় থাকবে। একদম সত্যি কথা বলতে কি, আর আমি এটা আমি একদমই মানে শুনছি প্রথমবার, এই মানে পেইন্টিং তো রয়েছে অবভিয়াসলি, তুমি আর্টন আর্টন কালচারে গেলে অনেক, ইয়েস, ইভেন আমাদের GI ট্যাগ এর লিস্ট গুলো খুলে নিলেই কিন্তু সমস্ত আর্ট এন্ড কালচার বা এগ্রিকালচার ফিল্ড থেকে কোনটা কোনটা GI ট্যাগ পেয়েছে আমরা ইজিলি ডেটা পেয়ে যাই। এখন কিন্তু কোশ্চেনও আসছে, এখন কিন্তু এক্সামে তুমি পেইন্টিং বলো ডান্স বলো এগুলো থেকে কোশ্চেনও আসছে, বাট এই পেইন্টিংটা সম্বন্ধে আমার একদম আইডিয়া নেই। আচ্ছা আমি তাও গেস করছি, দু চারটে গেস করতে পারেন, দুটো গেস করতে পারেন, দুয়ের বেশি নয়। ওকে, তামিলনাড়ু? একদমই ভুল উত্তর, এন্ড হ্যাপি টু সে রাইট অ্যানসার ইজ মহারাষ্ট্র। মহারাষ্ট্র, আচ্ছা মহারাষ্ট্র, গ্রেট, মহারাষ্ট্র। তো সাউথ ইন্ডিয়া থেকে আমি গেস করলাম, কেন না ডান্স বলো বা আর্ট এন্ড কালচার বলো এগুলো অনেক সাউথ ইন্ডিয়া চিত্রর বিষয়টা কিন্তু সাউথ ইন্ডিয়া থেকে, সাউথ ইন্ডিয়া থেকে বললাম, তো তাই জন্য আমি গেস করলাম যে হয়তো হতে পারে সাউথ ইন্ডিয়া, বিকজ আমরা যখন ফোক ডান্সের লিস্ট দেখি তখন কিন্তু অনেকলি বড় লিস্ট আমরা সাউথ ইন্ডিয়াতে দেখতে পাই। একদম একদম একদম, এবং তুমি যদি এখনকার রেসপেক্টেড WBCS এও দেখো, মেইনসে এখন দেখছি, আগে তো UPSC তে আর্ট এন্ড কালচার ছিল, এখন দেখছি WBCS বলো বা এখন যে রিসেন্ট যে এক্সাম গুলো হচ্ছে তুমি দেখবে বেশিরভাগ আর্ট এন্ড কালচারের কোয়েশ্চেন আসছে, যেরকম ডান্স ফর্ম দিচ্ছে এখন প্রচুর, ডান্স ফর্ম তো দেয় প্রত্যেকবারই দেয়, ওটা কমন হয়ে গেছে, মিসলিনিয়াস এর মতো ক্লার্কশিপ এর মতো এক্সামে এটা কমন হয়ে গেছে, এখন ওই পেইন্টিং টেন্ডিং গুলো অ্যাড করা স্টার্ট করেছে, পেইন্টিং মিউজিক
লিরিক্স এগুলোকে অ্যাড করা স্টার্ট করেছে। সো এবার আরামিন তুমি নিজেই বলো যে কি হলো, স্কোর কোথায় দাঁড়ালো? আমাদের স্কোর যেটা দাঁড়িয়েছে, আমি বিভ্রাংশু স্যারকে 5টা প্রশ্ন জিজ্ঞেস করি, উনি 4টে প্রশ্ন সঠিক দিয়েছিল, একটা দিতে পারেনি। এন্ড আপনি বলুন আমার থেকে আপনি কি রেজাল্ট পেলেন? প্রশ্ন আরামিনকে করলাম, 4টে কোশ্চেন ও কারেক্ট আনসার দিয়েছে, একটা কোশ্চেনের আনসার দিতে পারেনি। সো বেসিক্যালি আমরা ওই যে বললাম, আমরা অবভিয়াসলি দুজন দুজনকে ছেড়ে দিচ্ছিলাম না কোনোভাবে জায়গাটা, সো লড়াই করে যাচ্ছিলাম। সো শেষে যেটা স্কোর দাঁড়ালো, আমরা দুজনেই 4 এবং 4 বা 4 পয়েন্ট করে দুজনেই স্কোর করলাম। আউট অফ 5 দুজনেই 4 নম্বর পেয়ে বা 4 পয়েন্ট পেয়ে আমরা দুজনেই যুগ্মভাবে আমরা উইনার হয়েছি। এটা একটা হ্যাপি সিচুয়েশন দুজনের কাছেই, কারণ আমিও কল্পনা করতে পারিনি, বিকজ আমি ভেবেছিলাম যে আমি কোথাও না কোথাও ফল করে যাব, বাট এবার থেকে লেভেলে এসেছি একদম। নেক্সট এপিসোড যেটা নিয়ে আসবো আমরা, সেখানে আমরা এবার তাহলে আমাদের এই পর্বের উইনার কিভাবে সিলেক্ট হবে, যে আমি উইনার না আপনি উইনার, অডিয়েন্স কিভাবে নির্বাচন করবে, এর মানে কনক্লুশন কি দাঁড়াচ্ছে? কনক্লুশন আমার তো মনে হয় পুরোটাই অডিয়েন্স এর উপরে ছেড়ে দেওয়া উচিত। দেখো ব্যাপারটা হচ্ছে, আমরা দুজনে একসঙ্গে এলাম, টাইম স্পেন্ড করলাম এই লকডাউন পিরিয়ডের মধ্যে বাড়ির মধ্যে বসে। সো আমি 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 এই যে আরেকটা বিষয় ভাবছিলাম, অডিয়েন্স কমেন্টস করুক, আমাদের ছাত্ররা, আপনারা আমার সবার ছাত্ররাই দেখবে, কমেন্টস করুক যে এটার নেক্সট এপিসোড তারা কবে দেখতে চায়। সম্ভবত দেখুন আমারও তো টাইমের অভাব নেই, আমার আর 3 মিনিট পরে ক্লাসে চলে যেতে হবে, আমি এক্ষুনি বিদায় নেব। অ্যান্ড আবার এরকম সময় শিডিউল আমরা মেইনটেইন করে আবার আমরা আবার একসঙ্গে এটারই নেক্সট পর্ব কন্টিনিউ করব, নেক্সট পর্ব কন্টিনিউ করব, এবং সেখানে একদম আলামিন রেডি হয়ে আসবে, আমিও রেডি হয়ে আসবো, একদম লড়াইটা একদম সমরে হবে। এবং তোমরা কমেন্ট করে জানাও আবার কেমন লাগলো তোমাদের সেশনটা, এবং এবং এই যে আনসার গুলো আমরা দিলাম বা কোয়েশ্চেন গুলো করলাম, তোমরা কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে আনসার গুলোকেও নিজেরা পুট করতে থাকো যে কোন কোয়েশ্চেনে আনসার গুলো আমরা কোয়েশ্চেন গুলো আমি একটু ডিস্টার্ব করছি, আমার আর 1 মিনিট রয়েছে, আমাকে চলে যেতে হবে এই পর্যন্ত রাখলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনিও, এন্ড আপনার সঙ্গে আমরা আবার একসঙ্গে কোলাব করব। এন্ড থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স এত সুন্দর দেখার জন্য, আপনি এন্ড করে দিন। একদম থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, বিশেষ করে বাড়িতে থাকো, ওকে, এন্ড বাড়িতেই থাকো, এন্ড দেখতে থাকো অ্যাকাডেমি, পড়তে থাকো আমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।